আগামীকাল বারো ফেব্রুয়ারি সোমবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই তিনটে রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন যে ভুলগুলো প্রতিনিয়ত আমরা করে চলেছি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই অর্থপ্রাপ্তি যোগটা দেখছে আর কেটে কেটে নিজের রাশিটা দেখছে বাস কমপ্লিট ভিডিও দেখা বাড়ি যাচ্ছে টাকা আনছে চলো লটারি কাটবো কোটিপতি হব কিন্তু এটা তো সঠিক পথ নয় আগে বুঝতে হবে এই যে অর্থপ্রাপ্তির যোগ এর সাথে লটারির কোনো যোগসূত্র নেই আপনার প্রশ্ন থাকতে পারে তাহলে লটারি কাটার সময় কেন বলছেন দেখুন এটা সকলের জন্য না যারা প্রতিনিয়ত লটারি কাটে তারা কারোর কথা শুনবে না কাটবেই কাটবেই যখন সময়টা মেনটেন করুক বাস এতটুকু এই কারণেই সময়টা বলা হয় আর আপনি কখনো লটারি কাটেননি আপনার রাশিটা মিলে যাবে আর আপনি লটারি কাটবেন আর লটারি পাবেন এই ভুলটা করবেন না এই যে হঠাৎ করে আপনার ভাগ্য বদলে যাবে কথাগুলো বলি অবশ্যই সঠিক শুনেছেন এই অর্থপ্রাপ্তির যুগে ভাগ্য বদলাবে সেটা কিভাবে সেটা হতে পারে আপনি রাস্তায় পড়ে পেতে পারেন সেটা দশ টাকা হলেও কিন্তু আপনার ভাগ্য বদলাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেটা ঈশ্বরের দেওয়া একটা সংকেত বা আপনার লটারি থেকেও হতে পারে সেই লটারি বিক্রেতা আপনাকে জোরপূর্বক একটি লটারি দেবে আপনি নিতে চাইবেন না জোর করে দিয়ে যাবে সেখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে আপনার হয়তো গচ্ছিত কোনো অর্থ যেটা আপনি ধীরে ধীরে জমিয়েছিলেন পাওয়ার সম্ভাবনা নেই মার্কেট চলে গেছিল সেখান থেকে একটা ভালো মেসেজ পেতে পারেন বা আপনার ধার কাউকে ধার দিয়েছিলেন আপনার টাকা সেই টাকাটা আগামীকাল আপনার হাতে এসে ধরা দিতে পারে আপনারই টাকা যেভাবেই হোক না কেন আপনার হাতে কাল দশ টাকা হলেও আসবে এটাই অর্থপ্রাপ্তি যোগের কার্যকারিতা এগুলো বুঝতে হবে আর যারা ভাবছেন অর্থপ্রাপ্তি মানে এক কোটি টাকা লটারিতে পাব ওটা না ওটা আপনার ভুল ধারণা কোনো অ্যামাউন্টের সঙ্গে অর্থপ্রাপ্তির কোনো যোগসূত্র নেই তাই আপনি যদি ভুল করেও এই উল্টোপাল্টা কাজ করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছনে থাকবেন এবং ক্ষতি মুখে আপনি কিন্তু এগিয়ে আসবেন তাই ওই কাজগুলো করবেন না দেখুন ধরুন রাস্তায় আপনি দশ টাকা পরে পেলেন এটা আপনার কয়েক কোটি টাকা দিতে পারে সেটাকে সম্মান করতে হবে ভক্তি করতে হবে শ্রদ্ধা করতে হবে এটাকে মানতে হবে আপনাকে আর যদি এটা সামান্য দশ টাকাই ভাবেন কোনো বিকেরিকে দিয়ে দেবেন মন্দিরে দিয়ে দেবেন তাহলে আপনার কপালটা নষ্ট করে ফেললেন আপনার কিন্তু মোটামুটি আর ভালো সময় আসবে না খুব সহজেই যে ভালো সময় এসে গেছিল এটা আর আসবে না কারণ ঈশ্বর আপনাকে এই মেসেজটা দিয়েছে আপনি সেটা গ্রহণ করেননি দ্বিতীয়বার আপনাকে দেবে দিলে বহু দেরি হবে তারপরে দেবে তাই এই ভুলগুলো প্রতিনিয়ত করে যাচ্ছেন আর ভালো হওয়ার জন্য চেষ্টা করছেন তাই এগুলো জানতে হবে আর এই জানার কাজটাই আমি করি আপনাদের এরকম ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি এটাও আপনারা ভুল বোঝেন এটাও আপনারা অন্য রকমভাবে নিয়ে যান আলোচনাটাকে তাই আজ পর্যন্ত আমি যতগুলো ভিডিও দিয়েছি সবাই তো কম বোঝে বেশি বোঝে না কেউ কেউ সঠিক বোঝে তারা তাদের ভাগ্য বদলে ফেলেছে কারণ সব মেসেজ আমাদের কাছে থাকে আর যারা বেশি বোঝে যারা কম বোঝে তাদের জীবনে পরিবর্তন আসেনি আর আসবে বলে মনেও হয় না তারা ভাবে দুটো পয়সা খরচা করবো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাব বাস শুনবো কমপ্লিট কিছু করার দরকার নেই তাই তাদের জীবনে কখনো পরিবর্তন আসবে পরিবর্তন আনতে গেলে নিজেকে অনেক কঠিন হতে হয় সব বুঝতে হয় সেভাবে মেনটেন করতে হয় চলতে হয় তারপরে সঠিক একটা রাস্তা খুঁজে পাওয়া যায় এত সহজ জীবনে একটা সঠিক পথ খুঁজে বার করা খুব কঠিন কিন্তু চেষ্টা করলে সম্ভব কিন্তু বললাম বেশি বোঝা কম বোঝা যারা তারা পারবে না যারা সঠিক বোঝে তারা অলরেডি বদলে ফেলেছে তাই আমি চাইব আছে যারা প্রোগ্রামটা শুনছেন দেখছেন একটু সঠিক বোঝা লোক থাকবে সেইভাবে চলুন আপনারা দেখবেন অবশ্যই ভালো জায়গায় পৌঁছে যাবেন এই যে আজকের আলোচনা অর্থপ্রাপ্তি যুগ তিনটে রাশিকে নিয়ে এক এক করে বলি প্রথম যে রাশির কথা বলবো সেই রাশিটি ধনুরাশি আপনার যদি ধনু রাশি হয় তাহলে আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আর আপনার ধনুরাশি আপনি প্রতিনিয়ত লটারি কাঠের নেশা লটারি না কেটে থাকতে পারেন না আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে ভিডিও শেষে আমি কিন্তু বলবো সঙ্গে থাকলে জানতে পারবেন আর আপনার ধনুরাশি আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি হয়তো ভাবছেন ধনুরাশি মানেই হয়তো লটারি কাটতে বলল চলো লটারি কাটি তাদের উদ্দেশ্যে বলবো এটা সকলের জন্য না এই সময়টা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য কারণ তারা কারোর কথা শুনবে না লটারি কাটবে এই সময়টা মেনটেন করে কাটুক আপনি কখনও লটারি কাটেননি এই ভিডিও দেখে কাটতে যাবেন না আর যদি মনে হয় আপনার যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন সেখান থেকে সঠিক তথ্যটা জানতে পারবেন এটা কিন্তু সম্ভব দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো কন্যা রাশি আপনার যদি কন্যা রাশি হয় অবশ্যই আগামীকালেই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আর আপনার কন্যা রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা করে ফেলেছেন লটারি না কেটে থাকতে পারেন না তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে সময়টা অবশ্যই পিডিও শেষে থাকবে আর যদি এরকমটা হয় আপনার কন্যা রাশি আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি হয়তো ভাবছেন যে কন্যা রাশি মানেই লটারি কাটতে বললো চলো লটারি কাটিয়ে আর কোটিপতি হয়ে যায় তাহলে বলবো এটা সঠিক আপনি বুঝতে পারেননি এই লটারি কাটার সময়টা তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্য আপনি কোনোদিনও লটারি কাটেননি এই ভিডিও দেখবেন একটা লটারি কাটবেন এই ভুলটা করবেন না আর যদি মনে হয় যে আপনারা আদেও লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছেন শিওর হতে চাইছেন তাহলে বলব আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন সেখান থেকে সঠিক তথ্য কিন্তু আপনি জানতে পারবেন এটা কিন্তু সম্ভব জানা যায় তিন নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো সেই রাশিটি মেষ রাশি আপনার যদি মেষরাশি হয় তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তির যুগে হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আর আপনার মেষরাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন একটা নেশা করে ফেলেছেন লটারি কাটতেই হবে না কেটে থাকতে পারেন না তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে সময়টা ভিডিও শেষে থাকবে আর আপনার মেষরাশি আপনি আজ প্রথম প্রোগ্রামটা দেখছেন আপনি হয়তো এটাই ভাবছেন যে মেসরাশি মানেই হয়তো লটারি কাটতে পারলো চলুন লটারি কাটি তাদের উদ্দেশ্যে বলবো একদম ভুল সঠিক না আপনাকে আগে ভালো করে ভিডিওটা দেখতে হবে শুনতে হবে যে কি বলা আছে এই যে লটারি কাটার সময়টা সকলের জন্য না এটা শুধু তাদের জন্য যারা প্রতিনিয়ত লটারি কাটেন নেশা করে ফেলেছে তাদের জন্য আপনি কখনো লটারি কাটেননি এই প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কাটবেন এটা কিন্তু সঠিক না কারণ এটা আপনাকে অনেকটা ক্ষতির মুখে নিয়ে যাবে এই কথাগুলো আমি প্রত্যেকটা দিনই বলি কিন্তু আপনারা অনেকেই বোঝেন অনেকে বোঝেন না আর যদি মনে হয় যে আপনার আদৌ লটরি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু সঠিক হতে চাইছেন তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন এছাড়া এই যে তিনটে রাশিকে নিয়ে আলোচনা করলাম সকলের সাথে কি মিলবে না যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্রমঙ্গল ভালো থাকবে তাদের সাথেই মিলবে যাদের এই জন্মছক বা হস্তরেখায় এই রাহু শুক্রমঙ্গল জন্মছক বা হস্তরেখায় ভালো নেই তাদের সাথে মিলবে না এই জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন যে এই তিনটে গ্রহ কি অবস্থায় আপনার আছে ভালো থাকলে মিলবে খারাপ থাকলে মিলবে না এবার আসুন যে তিনটে রাশির এই জাতক জাতিকাদের নিয়ে লটারি কাটার সময় বলব বলেছি এখন বলব তিনটে রাশির জন্য কিন্তু সেম টাইম বেরিয়েছে ধনুরাশি কন্যা রাশি মেষ রাশি আগামীকাল যারা প্রতিনিয়ত লটারি কাটে আমি আবারও বলছি তাদের জন্য আগামীকাল বিকেল তিনটে থেকে সন্ধ্যা সাতটা অত্যন্ত শুভ সময় একটি টিকিট কাটলে সব ঠিকঠাক থাকলে পাক্য বদলেও যেতে পারে আর যদি সময়টা বের করতে না পারেন তাহলে রাউকাল এড়িয়ে গিয়ে সারাটা দিন যখন খুশি কাটতে পারেন রাউকালটা বলে দিচ্ছি প্রত্যেকটা দিনই বলি আগামীকাল সকাল সাতটা ছত্রিশ মিনিট থেকে সকাল নটা এক মিনিট সময়টা রাহুকাল কোনো শুভ কাজ করবেন না লটারি তো কাটবেনই না এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার